হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শারমিন রিমা, আমার চ্যানেল শারমিন রিমাস ওয়ার্ল্ডে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই ভিডিওটাও অনেক ভালো লাগবে আপনাদের। এর জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ না করে। তো বাড়ি আসার পর আজকে দ্বিতীয় দিন। আমার বাড়িতে আসার পর কিন্তু অনেক অনেক কাজ জমে থাকে, তো সেই কাজগুলো আস্তে আস্তে সব করে নিচ্ছি। সেই সব কাজে কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করেছি। অনেকগুলো জামা কাপড় একসাথে জমা হয়েছিল, তো সেগুলো আজকে ধোয়া হয়েছে। আমি কিছু কিছু করে এখানে সব রোদে শুকাতে দিচ্ছি ছাদে এসে। আর তার সাথে সাথে বাচ্চারা থাকলে তো একটু জামা কাপড় বেশিই হয়, তো সবার জামা কাপড়গুলো আমি একসাথে একদিনেই ধুয়ে দিয়েছি। এই তো আমার সব জামা কাপড়গুলো নেড়ে দেওয়া হয়ে গিয়েছে। বেশ রোদও ছিল সেদিন, কোনো অসুবিধা হয়নি আর কি কাপড়গুলো শুকাতে। সকালের নাস্তা শেষে বাকি যে কাজগুলো ছিল সব কিছুই হয়ে গিয়েছে। এখন দুপুরের রান্নাটা করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না করছি চিংড়ি আর লাউ, তার সাথে লাল শাক ভাজি করে নিচ্ছি। আর তার সাথে রান্না করে নিচ্ছি ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির যে আলাদা একটা গন্ধ থাকে কিংবা নরম একটা ভাব থাকে, সেই গন্ধ কিংবা নরম ভাবটা আমি রান্না যেভাবে করি সেটা কিন্তু থাকেই না। তো আজকে সেটাই দেখাবো কিভাবে আমি ব্রয়লার মুরগিটা রান্না করি। আর এভাবে রান্না করলে একেবারে যে গন্ধটা থাকে ব্রয়লার মুরগির সেটা তো থাকবেই না। মুরগিটা প্রথমে আমি লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু ভেজে মিডিয়াম জালে আমি একটু এটা কড়া করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ভাজা হয়ে গেলে এটা আমি উঠিয়ে রাখছি। তারপরে যে মশলাটা দেব সেই মশলার ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গিয়েছে, তো আমি তারপরে বলে দিচ্ছি। প্রথমে দারচিনি, এলাচ আর তার সাথে তেজপাতা, লবঙ্গ সব একসাথে প্রথমে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন বাটা। এখন দিয়ে দিলাম ঝালের গুঁড়া আর তার সাথে পরিমাণ মতো লবণ। তো সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু মাংসটা বেশি খেতে ভালো লাগবে। পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেল দিয়ে করেছি। এখন মনে হচ্ছে একটু তেল কম হয়ে গিয়েছে, এজন্য আমি আবারও একটু তেল দিয়ে নিলাম। মশলাটা একেবারে রেডি হয়ে গিয়েছে, তো আমি যে মাংসগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো এখন মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আর মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি কিন্তু সবসময় গায়ে যে একটা মাখা মাখা ঝোল হবে সেটাই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এখন পানিটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করছি, যেহেতু মাংস থেকেও একটা পানি বের হয়। তো আমি এখানে কিন্তু আগে থেকে কোনো পানি ব্যবহার করিনি, মানে রান্নায় দেইনি। তো সেটা এখন আগে শুকিয়ে যাক, তারপরে আমি পানি দিব। তো অনেকখানি মনে হচ্ছে একেবারে মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে। আর এই মাংস থেকে যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে একটা তেল বের হয়ে যাবে, তারপরে আমি আবারও নেড়ে চেড়ে তারপরে পানিটা দিয়ে দিব। তো এই দেখেন অনেকটা তেল কিন্তু বের হয়ে এসেছে আর নিচে লেগেও যাচ্ছে। তো সেটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে কষিয়ে নেওয়ার পর মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি এখানে ততটুকুই দিয়ে দিচ্ছি, কারণ ব্রয়লার মুরগিটা তো এমনিতেই নরম হয়। আমি বেশ শক্ত করেই ভেজে নিয়েছি যাতে মাংসগুলো একটু শক্ত থাকে। তো এই ঝোলের পানিটা শুকানো পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখতে চাচ্ছি, তো উপরে তেলটা উঠে গিয়েছে। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি, আমার রান্না একেবারে কমপ্লিট। আপনারা যারা অন্যভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে যাব। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, আর এখানে মেহতাজকেও রেডি করে দিয়েছি। সফট টাইপের একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ বাইরে যে প্রচণ্ড গরম, ভারী কোনো ড্রেস যদি ওকে পরিয়ে দিই ও গরমে মানে এটা নিতে পারবে না, বাইরে কমফোর্টেবল ফিল করবে না, এজন্য আর কি। আর এই দেখেন এইদিকে সে তো সবসময় উল্টো জুতোই পরে,
তো কোনো সময় আর কি সোজা পড়ে না, তো আমি আবার বললাম যে আব্বা সোজা করে পড়ো, তো নিজে নিজেই পড়ে নিল। আমার ফুফাতো ভাই এসেছে আমার বাড়িতে, সেটা গত ব্লগে আপনারা যারা দেখেছেন তাহলে তারা হয়তো বুঝতে পারবেন। এই তো ওরা আরেকটা মোটর সাইকেলে, মানে আমার ফুফাতো ভাই বেনাপোল থেকে খুলনা পর্যন্ত মোটর সাইকেলে জার্নি করে এসেছে। তো ওরা রাফিন তার মামার বাইকে যাচ্ছে, আর আমি আপনাদের ভাইয়া আর মেহতাজ আপনাদের ভাইয়ার বাইকে যাচ্ছি। তো প্রথমে আমরা ডিসিশন নিতে পারছিলাম না কোথায় যাব আর কি, তো হঠাৎ করেই বের হওয়া, কোনো ডিসিশন ছাড়াই আর কি বাইরে আমরা বের হয়েছি বেড়াতে। এখন আমরা শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে আমরা নিউ মার্কেট যাব, খুলনা নিউ মার্কেটে। তো এই তো আমরা খুলনা নিউ মার্কেটে চলে এসেছি, আর সেদিন অনেক ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। এই ভিড় হবার একটা কারণও আছে, কারণ সেদিন ছিল শুক্রবার, শুক্রবারে কিন্তু খুলনার সব কিছুই বন্ধ থাকে, শুধুমাত্র নিউ মার্কেট এরিয়াটা মঙ্গলবার বন্ধ থাকে, শুক্রবার কিন্তু খোলা থাকে। তো সেদিন শুক্রবার যেহেতু ছুটির দিন, সবাই আর কি এই এরিয়াটাই আসে বেড়াতে। এই লাইটিংগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু উনি একটু বেশি দাম বললো, এর জন্য ওনার কাছ থেকে আর নেওয়া হলো না। আর তাছাড়া নিউ মার্কেটে এরিয়ায় তো গত কিছু ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক স্ট্রিট ফুড আছে এখানে। আমরা এখানে প্রথমে এসেই আগে আখের রসটা খেয়ে নিলাম, এত প্রচণ্ড ভিড় ছিল যে ভিতরে কোনো রকমেই ঢোকা যাচ্ছিল না। তো যে মসজিদটা আছে নিউ মার্কেটে, তার সাইডেই কিন্তু স্ট্রিট ফুডের দোকানগুলো বসে, তো আমরা ওর ভিতরে যেতে পারিনি প্রথমে। তো প্রথমে আমরা এখানে আখের রস খেয়ে নেওয়ার পরে, এই যে এই চাচা অনেক সুন্দর একটা শরবত বিক্রি করে বিভিন্ন ফ্রুটস দিয়ে, তারপরে তোকমা ইসবগুলি ভুষি এগুলো দিয়ে। তো গরমের ভিতরে সব থেকে স্বাস্থ্যকর খাবার কিন্তু এই দুইটা, আখের রস আর এই শরবতটা। তো এটা কিন্তু আমাদের বেশ ভালো লাগে, সবাই আমরা এক গ্লাস করে এটা খেয়ে নিয়েছি। আমার ফুফাতো ভাই ফার্স্টে আমাদের সাথে ছিল না, ও একজনের সাথে দেখা করতে গিয়েছিল, তো ওখান থেকে এসে আমাদেরকে এটা খেতে দেখে ওরও বেশ ভালো লাগলো, তো ও এটা খেয়ে নিচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিড়টা একটু কমলে আমরা ভিতরে ঢুকেছি। তো এখানে ফ্রাইড রাইস, ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডগুলো এখানে পাওয়া যায়। তো কিছু খাবার এখানে পার্সেল করে নেওয়া হলো, কারণ যে ভিড় ছিল ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। তারপর চলে আসলাম আমরা একটু হেডফোন কিনতে, আপনাদের ভাইয়ার একটু হেডফোন কেনার দরকার ছিল, তো সেটা কিনে আমরা ফুলবাড়ি গেট চলে এসেছি আমাদের বাড়ির পাশেই। বেশ কয়েকদিন আগে আপনাদের ভাইয়া আমাকে অফার করেছিল যে এখানে চা খাওয়ার জন্য, কিন্তু আমি ভেবেছিলাম কি না কি চা, এমনি হয়তো দোকানের নর্মাল চাগুলোই হবে, এজন্যই এখানে আমি আর আসিনি। কিন্তু এখানে এসে দেখলাম এটা অনেক স্পেশাল চা, আর এর যে চা যেভাবে বানাচ্ছিল সেটা আরও বেশি ভালো লাগলো আমার দেখে। তো চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করব বলে আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তো দেখেন আর আমার মনে হয় এটা আপনাদেরও ভালো লাগবে। আর এটা কিন্তু মটকা চা, আপনারা যারা মটকা চাটা দেখেছেন কিংবা খেয়েছেন তারা বুঝবেন যে এটার স্বাদটা কেমন। এখানে প্রচুর লোকজন এসে ভিড় করে, কারণ এই চাটা অনেক স্পেশাল এই এলাকার ভিতরে। তো প্রথমে উনি মাটির ভাঁড়টা গরম করতে দিয়েছিল, দুইটা মাটির ভাঁড় আর কি গরম করেছিল। এখানে অনেক লোক আরও আছে আমাদের সাথে সাথে যারা খাবেন এই চাটা। তো মাটির ভাঁড়টা গরম করার পর কী জানি একটা দিলেন, মানে উনি বলছেন না ওটা, আমরা ধরে নিয়েছিলাম এটা সরিষার তেল, পরে উনি বলল যে না এটা কয়লা। তারপর চাটা ওই মাটির ভাঁড়ের ভিতরে ঢেলে দিল, যাতে একটা মাটির একটা ফ্লেভার থাকে, মানে মটকা চা যেহেতু তো মাটির ভাঁড়ের একটা আলাদা ফ্লেভার এখানে থাকে। তো
এই চায়ের বেশ কিছু জিনিস আমার অনেক ভালো লেগেছে। প্রথমে যে দুধটা থাকে চায়ের, সেটা তো অনেক বেশি ঘন থাকে। দুধের উপরে যে ঘন একটা সর পড়ে থাকে প্রত্যেকটা ভাঁড়ের উপরে, সেটা দিয়ে দিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে বিভিন্ন বাদাম কুচি একসাথে মিশ্রণ করা, সেটা দিয়ে দিচ্ছে। আর একেবারে লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিচ্ছে এক পিস করে চেরি ফল। তো লুকটাও যেমন ভালো লাগছে, এটা খেতেও কিন্তু তেমনই ভালো ছিল, অনেক ইয়াম্মি ছিল। তো চলেন আপনাদেরকে আরও একটু কাছ থেকে দেখিয়ে দিই কেমন ছিল এই চাটা। যিনি চাটা বানাচ্ছিলেন তিনি অনেক ভালো মনের একটা মানুষ দেখেই মনে হচ্ছিল, আর অনেক রসিক। তিনি আমাদের সাথে অনেক মজা করছিলেন এই চাটা বানানোর সময়। খুলনা ফুলবাড়ি গেটের সাইডেই কিন্তু কুয়েট ইউনিভার্সিটি। তো এখানে কুয়েট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা এসে যে আমাদের সাথে এই চাটা খাচ্ছিল। তো উপরে সর আর বাদামটা দেওয়ার কারণেও রাফিন অনেক মজা করেই এই চাটা খাচ্ছিল। শুধু রাফিন না, আমাদের সবারই এই চাটা অনেক পছন্দ হয়েছিল। প্রতিদিনের মতোই আবারও অন্যান্য দিন এভাবেই আপনাদের পাশে পাবো বলে আশা করছি। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।